মনোর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন অতিথি হয়ে এসেছেন যিনি অনেকগুলো বছর ধরে অভিনয় শিল্পীর সঙ্গে জড়িত। তিনি হলেন আমাদের প্রিয় নায়িকা সুইটি। সুইটি, তুমি তো এর আগে আমাদের ভীম মনোর ইফতার অনুষ্ঠানে অনেকবার এসছো। হ্যাঁ, অনেকবার এসছো। আর এবার 25 বছর পূর্তি, তোমার কেমন লাগছে? এবারের আশাটা একটু অন্যরকম, মানে ফোন থেকে শুরু করে সব কিছুই দেখলাম যে একটু ভিন্নভাবে, মানে রিসিভ করাটা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা জাঁকজমক। আমরা মানে এমন সব রান্না করবো যেসব রান্না মানে খুব সহজে জিনিসপত্রগুলো পাওয়া যায়। আমরা আজকে আমরা এরকম একটা মজাদার খাবার রান্না করব। মানুষ শুনলে হয়তো মনে করতে পারে কঠিন, কারণ এই খাবারটা আসলে অরিজিনালি হলো একটা সুইজারল্যান্ডের রান্না, যেটার নাম হলো রোস্টি। রোস্টিটা ওরা করে আলু দিয়ে, কিন্তু আজকে আমি এটাকে ফিউশন করে চিকেন রোস্টি তৈরি করব। তাহলে আমরা রান্নাটা শুরু করি, রান্না করতে করতে কথা বলবো, তারপরে এখানে বসবো। সুইটি, দেখো এখানে আমি 250 গ্রাম কিমা রেখেছি মুরগির। আচ্ছা, আমরা যে রোস্টিটা তৈরি করব, হ্যাঁ, কিমাটা একটু চামচ দিয়ে একটু ভেঙে নিই। মজার খাবার একটা মনেই হচ্ছে। সয়া সস দেব, সয়া সস দেব বলে লবণটা কম দেবো, কারণ সয়া সস অনেক লবণ থাকে। হ্যাঁ, চা চামচের ছোট চা চামচ, তো 6 চামচ দিলাম। আমরা অল্প করে লবণ দেব, আধা চা চামচ, বেশি দেব না। তারপরে এটা একটু ভালো করে মেশাতে হবে। এই রোস্টিটা ওরা যেমন বানায় শুধু আলু দিয়ে, কিন্তু এটা হচ্ছে কি আমাদের দেশে চাপটি বানায় না, চাপটি চালের গুঁড়ি দিয়ে। হ্যাঁ, অনেক কিন্তু মিল আছে তার সঙ্গে। এখন তাকে একটু কর্নফ্লাওয়ার দেব, এটা আমি 3 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, ঠিক আছে। আর এটা তুমি ঝাল করতে চাইলে আমরা এটার মধ্যে দেব চিলি ফ্লেক্স। আচ্ছা, আমাকে এই তেলের বোতলটা একটু দেবে, এই যে, এই যে এটা, হ্যাঁ, অয়েল। আর তুমিও দিতে পারো, এখানে অল্প একটু অয়েল দাও এই এটার মধ্যে। হ্যাঁ, দাও একটু, ব্যাস, থ্যাংক ইউ, এতেই হবে। না, নামটা শুনে অনেক সময় ভাববে যে রোস্ট জাতীয় কিছু। হ্যাঁ, রোস্টি। হ্যাঁ, যারা বিদেশি রান্না করে ওরা জানে যে মানে এটা হলো সুইজারল্যান্ডের একটা বিখ্যাত রান্না। ও, অনেকটা আপা সেটা হচ্ছে আমি যে বললাম, হ্যাঁ হ্যাঁ, বাট এটা চিন্তা করো, আলু আছে, চিকেন আছে, সবকিছু, মানে খেতে তো খুবই ভাল লাগে। আর যাতে বাঁধে সেই জন্যই কিন্তু ইটা দেওয়া, তোমার যে কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো তুমি ইফতারিতে এমনি কি তৈরি করো? আমি ইফতারিতে সময় পেলে করো। তো সময় পেলে কেন আপা, সব সময় করা হয়? সব সময় করা হয়, মানে আমাদের নিয়ে অনেকের ধারণা আমরা রান্না বান্না করি না, এটা তো ভুল ধারণা, মানুষের খেতে হয় না এভরিডে, মানে চিন্তা করি, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পছন্দ করি, যেমন প্রতিদিন ছোলা ভালো লাগে। দিতে পারো না এটা, দেউল তালে না, এদিকে এই যে চ্যাপ্টারটা, হ্যাঁ, এটা দুলতালে সুবিধা হবে। হ্যাঁ, কি মানে ঘুরিয়ে ফিরে কি ধরনের ইফতারি? প্রতিদিন ছোলা না, আমি ফিশ এনে রাখি, ফিশটা করে দেই। আচ্ছা, হয়তো একদিন ছোলা মুড়ি দিচ্ছি, এই জাতীয় জিলাপি থাকে, সাথে হচ্ছে খেজুর টেজুর ফ্রুটস দিচ্ছি। এক একদিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে দেই। হ্যাঁ আপা, জিনিসটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেহেতু চিকেন আছে তার মানে বুঝতে পারছো তো এর টেস্টটা কত। হ্যাঁ, এইভাবে আমরা কয়েকটা করব। চিকেনটাকে আমরা কি মানে সরাসরি কেটে দিয়ে দিই নাকি মেয়োনেট? না, এটা কিছুই করতে হচ্ছে না, এটা আমরা ই করেছি কিমা। হ্যাঁ, অনেকটা দেখো যে মা দাদিরা যে আগে যে চাপড়ি তৈরি করতো চাল বেটে, এখন তো ওগুলো খুব একটা চাল করে না, হ্যাঁ, করতো বেটে, তারপরে হ্যাঁ গুঁড়া দিয়ে, কাঁচামরিচ, হ্যাঁ কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, খুব মজার না সেই ধরনের অনেকটা খাবারটা। আধুনিক, এটাকে বলা যায় আপা আধুনিক চাপটি।
সেটাও বলা যেতে পারে এখানে রাখি আবার আরেকটা দিই দেখতেও ভালো লাগে তুমি তো এমনি নাটক নিয়ে অনেক ব্যস্ত না না নাটক নিয়ে তো মানে নাটক তো বেশি করো এখন কি ছবির দিকেও যাচ্ছ যে সিনেমা করবে মানে আমি একটা ফিল্মের শুটিং শেষ করলাম আমার আরেকটা ফিল্ম রিলিজ পাবে একটা ফিল্ম করেছো অলরেডি হ্যাঁ করে ফেলেছি কবে রিলিজ পাবে এই তো কিছুদিনের মধ্যেই পাবে আর কি ওটার ক্যাম্পেইন হচ্ছে এখন আর একটা শেষ করলাম শুট কিছুদিন আগে ওয়েব সিরিজ করলাম আচ্ছা এগুলো নিয়েই ব্যস্ত আছি আর এমনি যখন ধরো ঘরে ইফতারি সময় রান্না বান্না করা হয় গেস্ট আসে অনেক থালা বাসন হয়ে যায় তখন কি করো গেস্টটা চলে গেলে না আমি ফাঁকে ফাঁকে একটু করে ফেলার চেষ্টা করি কি দিয়ে দাও তখন এই যে আপনার এখানে ভীম আমার এখানে ভীম ভীম দিয়ে ধোয়া হয় ভীম বার বা লিকুইডটা আচ্ছা ভীম লিকুইডে আসলে হচ্ছে কি দ্বিগুণ লেবু শক্তি আছে সেই শক্তির জন্য হয় কি যখন আমরা এই যে ভীম স্মার্ট লিকুইড বারটা লিকুইডটা ব্যবহার করি তখন কি আমরা যদি ধোয়া বেশি করি হাতটা কেমন হয়ে যায় এটা দিয়ে আমি করলে হাত খেয়াল করেছি এই ভীম বার দিয়ে যখন আমি হাতটা পরিষ্কার করতে যাই মনে হয় কি একদম ফ্রেশ হয়ে যায় হ্যাঁ আর লেবুর গন্ধটা থাকাতে খুব ভাল লাগে কিন্তু আর এখন তো বেশি হয় যে ভীম লিকুইড স্মার্ট লিকুইড যেটা সেটা বেশি ব্যবহার করি আমরা তাই না দুটাই পাশাপাশি রাখি আমি আপা তাই দুটাই তুমি ব্যবহার করো দুটাই ভালো হয় আগে যে ধোয়া মাজার জন্য যে কষ্টটা ছিল ওই কষ্টটা কিন্তু এখন অনেক দূর হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো সভ্যতা বলে না আপা অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু তাই না সেটাই দেখো আমি এই সাইজের চারটা করছি আরেকটা করব আর তুমি ইচ্ছা করলে এটা ছোট ছোট করতে পারো প্যানকেকের মতো এটা মিন্ট আর একটুখানি তেঁতুল আর চাটনি করার কি মিন্টের সাথে একটু তেঁতুল দিয়ে খুবই মজা একটু চিলি তো আছে অত ভালো লাগবে না রোজার সময় একটু ঝাল না খেলে ভালো লাগে না একদম কম তেলে আমরা করলাম জিনিসটা ভালো ভালো মনে পছন্দ হবে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আলুটা শুধু যদি ওই যে আমরা আলু ভাজা যেভাবে কাটি ওইভাবে চিকন করে কাটা দ্যাটস অল তারপর কিন্তু আলুটা এতই মজা খেতে খাওয়া হয়ে যায় বেশি হ্যাঁ আর আলুর অনেক কিছুই আমরা তৈরিও করে ফেলি একটু ঘুরিয়ে দর্শকদের দেখাই এই যে সামনে কাঠটা এটার মধ্যে রাখলে একটু ঘুরিয়ে দেখাতে পারবো ভীম মনোহর ইফতার এই প্রোগ্রামটা আসলে অনেক দিন ধরে করি আমরা প্রতিবার রমজানে দেখা যায় যে আমরা এই প্রোগ্রামটা করছি এবং কেকা আপার সাথে দেখা হচ্ছে আর এবার যেহেতু 25 বছর সেহেতু আরও বেশি ভালো লাগছে আমি আসলে আমি নিজেও বাসায় ভীম ব্যবহার করি আমি চাইব যে আমার দর্শকরাও ভীম ব্যবহার করুন সবাই ভালো থাকুন এই রমজানে এবং সামনে ঈদের আনন্দটাও যেন আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন আমি সেই আশা করছি এবং আমার দর্শকদের প্রতি রইল অনেক শুভেচ্ছা তা ভীম মনোহর ইফতারের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আমাদের সবার প্রিয় নায়িকা সুইটির সাথে আমরা কথা বললাম আর সুইটিকে নিয়ে আমি আপনাদের একটা একদম অন্যরকম একটা খাবার রান্না করে দেখালাম যা আপনারা অবশ্যই আগামীকাল ইফতারি টেবিলে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারবেন খাবারটা ছিল চিকেন রোস্টি সুইটিকে আমি বলেছি আমার মা দাদিরা যে চাপটি তৈরি করতেন অনেকটা এরকম কিন্তু এটা একটা বিদেশি খাবারের ফিউশন আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম আমার মনে হয় আজকের অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফেজ